নমস্কার বন্ধুরা, তোমরা যাকে চেনার প্লে স্পটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি পুকুরের জ্যান্ত মাছের ঝোল রান্না করব টমেটো আলু দিয়ে। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আর রেসিপিটি থাকলে তো পুরো জমে যাবে, এতটাই টেস্টি। বন্ধুরা, পুকুরের জ্যান্ত মাছ ধরে নিয়ে আসছে। দেখুন, এটা হলো মিরকা মাছ, বেশ বড় সাইজের। কিন্তু এখানে তিনটা মিরকা মাছ আছে, তো মিরকা মাছগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এই মাছটাকে তো আমাদের এখানে মিরকা মাছ নামেই চিনি, আপনাদের কোনো অন্য কোনো নাম জানা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখানে আরও কিছু পুকুরের মাছ ছিল, ল্যাটা মাছ ছিল, পুঁটি ছিল, কই ছিল, সেগুলোও নিয়েছি, সেগুলো আজকেও রেসিপিটা দেখাবো না। বন্ধুরা, আজকে আমি কী দিয়ে রান্না করছি দেখুন। এখানে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নিচ্ছি, আর নিয়েছি টমেটো আর আলু। টমেটো লাগবে এখানে তিনটে বড় সাইজের টমেটো নিয়েছি, আর 700 গ্রাম মতো আলু এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও এভাবে লম্বা লম্বা করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আজকে একটু অন্যভাবে টমেটো আলু দিয়ে মাছের ঝোল রেঁধে দেখাবো। আর পুকুরের জ্যান্ত মাছ, এর টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয় পুকুর থেকে তাজা মাছ তুলে রান্না। দেখুন, মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে রেডি করে নিলাম। এরপরে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নেব। আর জ্যান্ত মাছ যেভাবে যে কোনোভাবেই রান্না করবেন, টেস্ট কিন্তু দারুণ হয় খেতে, কিন্তু এইভাবে রান্না করে টেস্টটা একটু বেশিই হয়। আজকে যেভাবে আমি রান্না করে দেখাচ্ছি, আপনারা যদি একদিন এইভাবে বানিয়ে খান, রোজ খেতে চাইবেন, এতটাই টেস্টি। প্রথমে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষা তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি, একসাথে 5-6টা পিস করে মাছ ভেজে নেব। আজকে আলু টমেটো দিয়ে মিরকা মাছের ঝোল রান্না করব। তো মাছটা দিয়ে দিলাম, মাছগুলোকে দুপিটি উল্টে লাল লাল করে ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। দেখুন, এক পাশ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। মিরকা মাছটা কিন্তু বেশ বড় সাইজের ছিল, তো আজকে সবগুলো মাছ একবারে রান্না করব না, অনেকটা পরিমাণে মাছ আছে, প্রায় 2 কেজির মতো হবে, তো অতগুলো মাছ রান্না করব না, 1 কেজির মতো মাছ আজকে আমি রান্না করে দেখাচ্ছি। দেখুন, দু পিঠ উল্টে লাল লাল করে ভালো করে মাছগুলোকে ভেজে নিলাম। এবার মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে সব মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। আরও কতগুলো মাছ দিয়ে দিলাম, এগুলোকেও ভালো করে ধুপি ডুলটা লাল লাল করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সব মাছগুলোকে প্রথমে ভেজে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে, তারপরে আজকের এই তরকারিটা রান্না করে দেখাবো। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে 1 কেজির মতো মাছ হয়ে যাবে, এখানে নিয়েছি। আর বাকি মাছগুলোকে আমি রেখে দিয়েছি, ওটা অন্যদিন রেসিপি বানিয়ে খাইয়ে নেবো, মানে অন্যদিন বলতে আজকে রাত্রেই বানাবো। তো দেখুন বন্ধুরা, এবার আমি সেই তেলের মধ্যেই টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। টমেটোগুলোকে ভেজে নিয়ে এগুলোকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। এই টমেটোগুলো পরে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে টমেটোটাকে ভেজে যদি ঝোলের মধ্যে দেওয়া যায়, এর টেস্টটা কিন্তু দারুণ হয়। তাহলে এরকম টমেটোগুলো গোটা গোটাই থেকে যাবে ঝোলের মধ্যে দিলে, আর গলেও যাবে না। এবার দেখুন, কড়াইয়ে 50 গ্রাম সরষা তেল দিয়ে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা, যেখানে জিরে আদা আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই মশলা। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে আরও 6-7 মিনিট মতো। মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেশি হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে ঝোলের জল দেবো।
এর মধ্যে পুরো 1 লিটার মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের। অনেকটা পরিমাণে সবজি আছে, 1 লিটার জল এখন লেগেই যাবে। তো এখন 1 লিটার জল দিয়ে দিলাম এটাকে, আরও 1/2 ঘন্টা মতো একদম জাল করে করে রান্না করে নেব। ঝোলের জল দিয়ে দিলাম, এবার একটু টাইমের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিতে হবে, মানে ভাজা মাছগুলোকে। ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এবার উপর দিয়ে টমেটোগুলোকেও দিয়ে দিলাম, মানে ভেজে রাখা টমেটোগুলো। এইভাবে যদি আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করা যায়, এর টেস্টটা যে এতটাই বেশি হয় আপনারা একদিন না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না। সেই জন্যই বলছি বন্ধুরা, একদিন এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন মাছের ঝোলগুলো কিন্তু একদমই রেডি। সবার শেষে উপর দিয়ে একটা ভাজা গুঁড়ো মশলা দিচ্ছি। এর মধ্যে আছে ধনে, জিরে আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার দিয়ে একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর একদমই রেডি হয়ে গেলো আজকের এই আলু টমেটো দিয়ে মাছের ঝোল রেসিপি, একদমই তৈরি। এরকম ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। এরকম পুকুরের টাটকা মাছ এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। রেসিপিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আলু টমেটো দিয়ে মিরকা মাছের পাতলা ঝোল একদমই তৈরি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হাতের কাছে কখনো পুকুরে এরকম টাটকা মাছ পেয়ে থাকলে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মিরকা মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। ধন্যবাদ বন্ধুরা।